আচ্ছা আপু, তোমার যে কোশ্চেনটা ছিল সে কোশ্চেনে বলা হয়েছিল, আমি একটাকে আমার ব্লুটুথ কানেকশন অফ করে নিই, ঠিক আছে? সেই সেই কোশ্চেনে বলা ছিল যেটা, সেটা হচ্ছে দেখো, আচ্ছা সে কোশ্চেনে বলা হয়েছিল যে তোমার যে মিস্টার শফিক মেড আ কানেকশন অফ টু ফ্যান অ্যান্ড টু বাল্বস ইন আ সার্কিট, ইফ দ্য কাট অফ ওয়ান বাল্ব দেন দ্য কারেন্ট ফ্লো অফ দ্য সার্কিট ব্রেকস। তো আপু, কালকে আমি মনে হয় তোমাকে হচ্ছে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট বুঝিয়েছিলাম। সিরিজ সার্কিটটা কি ছিল? সিরিজ সার্কিটটা ছিল হচ্ছে যখন কোনো একটা সার্কিটের সবগুলো এলিমেন্টস, আমি এলিমেন্টস বলতে কি কি বুঝিয়েছিলাম, এলিমেন্টস বলতে সেটা হচ্ছে বাল্ব থাকতে পারে, রেজিস্ট্যান্স থাকতে পারে, তারপরে হচ্ছে ব্যাটারি থাকতে পারে, তো এই ধরনের এলিমেন্টসগুলো যখন হচ্ছে এরকম সিরিজে কানেক্ট হয়, এই ধরনের সাপোজ এই বাল্বটা কী হলো, এভাবে সিরিজে কানেক্ট হলো, প্রত্যেকটা বাল্ব কী হলো, সিরিজে কানেক্ট হলো, কোনো একটা সার্কিটে প্রত্যেকটা এলিমেন্ট যখন হচ্ছে সিরিজে কানেক্ট হয় তখন সেটাকে আমরা কী বলতেছি, সিরিজ সার্কিট বলতেছি। তো সিরিজ সার্কিটের একটা বড় প্রবলেম, আচ্ছা তার প্যারালাল সার্কিটটা আমি বলি, প্যারালাল সার্কিটটা হচ্ছে যখন হচ্ছে কোনো একটা সার্কিটের প্রত্যেকটা সাপোজ বাল্বগুলো কী কানেক্ট হচ্ছে, প্যারালালি কানেক্ট হচ্ছে, তখন তাকে আমরা কী বলতেছি, ওদের হচ্ছে প্যারালাল সার্কিটটা বলতেছি। তো সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে মূল পার্থক্য এটা। আচ্ছা, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে একটা জায়গায়, সেটা সিরিজ সার্কিটে কোনো একটা কানেকশন যদি লস হয়ে যায়, কোনো একটা সাপোজ সিরিজ সার্কিটে কোনো একটা কানেকশন লস হয়ে গেল, তাহলে পুরো সার্কিটের কানেকশনটা হচ্ছে লস হয়ে যাবে। কিন্তু প্যারালাল সার্কিটে কোনো একটা কানেকশন লস হইলো, সাপোজ এইটা একটা কানেকশন লস হলো, কিন্তু কারেন্টটা এটার মধ্যেও ফ্লো হইতে পারবে, এটার মধ্যে দিয়েও ফ্লো হইতে পারবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো? সাপোজ কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে ফ্লো হওয়ার ফলে আমার এখানে একটা কানেকশন অফ হয়ে গেল, মানে কি এটা আমার অফ হয়ে গেল, এটা আমার অফ হয়ে গেল, না পুরো সার্কিটটা ড্যামেজ হয়ে গেল। কিন্তু দেখো, যখন আমি প্যারালালি কানেক্ট করতেছি তখন কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হচ্ছে, ফ্লো হওয়ার পরে এখানে আসার পরে কিন্তু সাপোজ এটা যদি মানে এটা যদি এটার কানেকশন যদি কাট হয়ে যায় তাহলে কিন্তু কারেন্টটা সাপোজ, আচ্ছা এই দিক দিয়ে কারেন্ট আসার পরে কারেন্টটা কিন্তু তিনটা পথে যাবে, একটা পথে যাবে, একটা পথে যাবে, একটা পথে যাবে, তোমার এই পথটা হচ্ছে কারেন্ট, এই পথের কানেকশনটা হচ্ছে লুজ হয়ে গেলো বা লস্ট হয়ে গেলো, তখন কিন্তু কারেন্টটা কিন্তু এদিক দিয়েও ফ্লো হইতে পারবে, এদিক দিয়েও ফ্লো হইতে হবে, মানে অর্থাৎ পুরো সার্কিটটা কিন্তু ড্যামেজ হচ্ছে না। কিন্তু যদি সিরিজেস কানেক্ট করি তাহলে পুরো সার্কিটটা হয়ে কি যাবে, পুরো সার্কিটটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো? পুরো সার্কিটটা হচ্ছে ড্যামেজ হয়ে যাবে, প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে আপু। তো এখন তোমাকে এখানে বলেছে যে মিস্টার শফিক মেড আ কানেকশন অফ টু ফ্যান টু বাল্বস ইন আ সার্কিট, মানে সে কি করছে, টু ফ্যান এবং টু বাল্বকে হচ্ছে কি করছে, টু বাল্ব হচ্ছে কানেক্ট করেছে, সে একটা বাল্বকে কানেক্ট কানেকশন একটা বাল্বকে কাট অফ করার ফলে পুরো সার্কিটের যেটা কি হচ্ছে, ব্রেক নষ্ট হয়ে গেছে। তো আপু বলছি যে একটা কানেকশন লস হলে পুরো সার্কিটটা হচ্ছে লস হয়ে যায়, কোন প্রসেসে? অবশ্যই সিরিজে থাকলে, অবশ্যই সিরিজ সার্কিটের ক্ষেত্রে, তখনই বললাম সিরিজ সার্কিটে কি হয়, একটা কানেকশন লস হওয়ার সাথে সাথে সবগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কোন সার্কিট, কোন কোনটা ইয়েতে আসছে, সিরিজে আসছে? এক্সপ্লেন দ্য ফিগার, হোয়াট টাইপ অফ সার্কিট, অর্থাৎ এখানে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা কিসে আছে, সেই কানেকশনটা হচ্ছে সিরিজে আছে, অর্থাৎ এরকমভাবে আছে। এখানে একটা ফ্যান আছে, এখানে একটা কি আছে, ফ্যান আছে, এখানে একটা কি আছে, বাল্ব আছে, আবার এখানে কি আছে, একটা বাল্ব আছে, তো এখানকার বাল্বগুলো আছে, তো এখানে কি হয়েছে, একটা বাল্ব হচ্ছে নষ্ট হয়ে গেছে, মানে পুরো সার্কিটটা হচ্ছে কি হয়ে গেছে, ব্রেক করছে, মানে যখন এই সবগুলো হচ্ছে সিরিজে কানেক্ট ছিল তখনই হচ্ছে, যে যখন সবগুলো এলিমেন্ট সিরিজে কানেক্ট থাকবে তখন যে কোনো একটা যদি কাট হয়ে যায়, যে কোনো একটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সার্কিটটা কী করবে, ব্রেক করবে, একমাত্র যদি সিরিজে থাকে। আর প্যারালালে থাকলে কী হবে, কোনো একটা কানেকশন বা কোনো একটা বাল্ব বা কোনো একটা এলিমেন্ট যদি কাট করে দেওয়া তাহলে পুরো সার্কিটটা কিন্তু ব্রেক হয় না। আমি আবারও বলতেছি, সিরিজে যে কোনো একটা এলিমেন্টসের কানেকশন যদি লস্ট হয়ে যায় তাহলে পুরো সার্কিটটা ড্যামেজ হয়ে যায়, কিন্তু প্যারালালে কিন্তু এই এই জিনিসটা হচ্ছে হয় না। তাহলে এটা কিসে আছে, এক্সপ্লেন দ্য উইথ দ্য ফিগার, হোয়াট টাইপ অফ সার্কিট, তাহলে কী সার্কিট এটা, এটা অবশ্যই কিসে আছে, সিরিজ সার্কিটে আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন
আমি এই প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি, আমি এই প্রবলেমটা সলভ করতে পারি, এটা হচ্ছে তোমার সি নাম্বারের অ্যান্সার। আচ্ছা, ডি নাম্বারের অ্যান্সারটা আমি একটু উপরে দেখাচ্ছি, ডি নাম্বারের অ্যান্সারটা হচ্ছে আমি উপরে দেখাচ্ছি। তাহলে এটা আমি কীভাবে সলভ করতে পারি, যদি আমি সবগুলোকে কী করতে পারি, প্যারালালি হচ্ছে কানেক্ট করতে পারি। এই যে আমি প্যারালালি হচ্ছে কানেক্ট করলাম, এখানে একটা ফ্যান দিলাম, এখানে একটা ফ্যান দিলাম, এখানে একটা বাল্ব দিলাম, এখানে একটা কী দিলাম, বাল্ব দিলাম। তাহলে সবগুলো যখন আমি প্যারালালি কানেক্ট করব, সবগুলো যখন আমি প্যারালালি কানেক্ট করব, তখন কি হচ্ছে, তখন কিন্তু আমার মোটামুটিভাবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটাই ছিল এখানকার অ্যান্সার। আই হোপ তুমি বুঝতে পেরেছো।